অনেক মানুষের মধ্যে একটা প্রবণতা আমরা দেখতে পাই, সেটা হলো কিছু হলে অ্যান্টিবায়োটিক খাওয়া। দেখা যাচ্ছে একদিনের জ্বর অথবা দু একদিন ধরে জ্বর বা সর্দি কাশি হচ্ছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ফিভার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তিনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এই কাজটা দয়া করে করবেন না। এভাবে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, তাহলে এমন একটা সময় আসবে যখন অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কোনো কাজ করবে না এবং আপনি কিন্তু নানা রকম বিপদের মধ্যে পড়বেন। তাই ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, এবং বেশিরভাগ যে জ্বর সর্দি কাশি আমাদের দেশে দেখা যায় এগুলো ভাইরাল ফিভার দিয়ে হয়, ব্যাক ভাইরাস দিয়ে হয়, যেটাকে আমরা ভাইরাল ফিভার বলি, এবং সেটাতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই। তাই দু একদিনের জ্বর হলে কখনো আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না, ধৈর্য ধরবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।